পুলিশ বাহিনীতে চলমান অস্থিরতা নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বৈষম্যের শিকার সদস্যরা শুরুতেই সংগঠনের পূর্বের কমিটির অনুপস্থিতি ও পুলিশ সদস্যদের সক্রিয়তার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয় এতে নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে পুলিশ পরিদর্শক আবদুল্লাহেল বাকিকে সভাপতি এবং পুলিশ পরিদর্শক দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে সদস্যদের একাংশ এ সময় সংগঠনের একাধিক সদস্য তুলে ধরেন তাদের বৈষম্যে পড়ার গল্প আমি প্রথম ভিক্টিম আমাকে দুই হাজার সালে বান্দরবনে পাঠাই দেওয়া হয় এবং তারপরে থানসি থানায় দেওয়া হয় এবং তারপরে সেখান থেকে সেখানে আমি এক বছর চাকরি করি আমি নিয়ম মানি আমি চাকরি করেছি সুন্দরভাবে এরপরে আমাকে আকস্মিকভাবে সাসপেন্ড করা হয় সংবাদ সম্মেলনে নতুন সভাপতি সাংবাদিকদের বলেন সুরেচা শেখ হাসিনা সরকারের রোশানল পুলিশ বাহিনীকে লাঠিহাল বাহিনীতে পরিণত করেছে আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়তে চায় যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটা পুনরুদ্ধার করতে চায় মানুষকে স্বস্তি দিতে চায় মানুষকে নিরাপত্তা দিতে চায় মানুষের মনে সমস্ত রকমের কি বলবে সন্দেহ দূর করতে চায় মানুষকে পুলিশের প্রতি আস্থায় ফিরিয়ে নিয়ে আসতে চায় এই কাজগুলো আমরা করবো স্বৈরাচারের দোষর হিসেবে কিছু পুলিশ কর্মকর্তা বাহিনীকে জনরোষের মুখে ফেলে তারা এখন আত্মগোপনে বলেও মন্তব্য করেন নতুন সভাপতি সে সঙ্গে দালালিন মাধ্যমে দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ তোলেন অনেক কর্মকর্তার বিরুদ্ধে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জনমানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন যে সকল পুলিশ সদস্যগণ খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসাবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তারা প্রায় সকলেই আজ গা ঢাকা দিয়ে আছে এ সময় তারা নতুন আইজিপির নেতৃত্বে দ্রুত কাজে ফেরার আশা প্রকাশ করেন সাদাত নিষাদ দেশ টিভি ঢাকা